একটি ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, দেখেন এখানে কোনো পুলিশ নেই, এটি একটি চৌরাস্তা, এই চৌরাস্তায় কোনো পুলিশ নেই, এখানে কোনো কেউ গাড়ি নিয়ন্ত্রণ করছে না, গাড়িগুলো নিয়ন্ত্রিত হচ্ছে এই ট্রাফিক লাইটের মাধ্যমে। আমাদের দেশেও ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা রয়েছে, তবে আমাদের দেশে হাত তুললে গাড়ি থেমে যায়, এখানে কেউ হাত তোলে না। এই গাড়িগুলো দেখেন, এই গাড়ি যে যাবে সামনের দিকে সেই রাস্তাটি ফাঁকা, আবার এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই যে দেখেন এই গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, এখানে রাস্তাটা ফাঁকা ছিল, এতক্ষণ কেউ চলাচল করেনি, এই যে দেখেন দীর্ঘ রাস্তা ফাঁকা, এই ফাঁকা রাস্তায়ও কেউ গাড়ি নিয়ে সামনের দিকে এগোয়নি। এখন তারা একটি সিগন্যাল করেছে, এর জন্য তারা গাড়ি নিয়ে যাচ্ছে, এবং এই যে এই গাড়িটি এখনও দাঁড়িয়ে আছে, কারণ এই গাড়িটি চাইলে কিন্তু একটু আগেই তার যাত্রা শুরু করতে পারতো, যেতে পারতো। এই যে দেখেন এখন যখন সিগন্যাল পড়েছে, তখন সে এইখান দিয়ে গাড়িটি ঘুরিয়ে এনেছে। আমি একটু যদি দেখাই যে এখন সবুজ বাতি জ্বলতেছে, এখন প্রতিটি গাড়ি চলাচল শুরু করেছে। এই যে এখন এই যে পথচারী, উনি কিন্তু দাঁড়িয়ে আছেন, উনি কিন্তু চলাচল শুরু করেননি, কারণ ওনার চলাচলের জন্য এখনও ক্লিয়ারেন্স তিনি পাননি। এই যে দেখেন ওনার ক্লিয়ারেন্স হচ্ছে এটা, এই যে পথচারীর জন্য ক্লিয়ারেন্স, পথচারীকে হাত তুলে নিষেধ করা হয়েছে, যে লাল হাত রয়েছে, লাল হাত বলছে যে নো, তুমি এখন এই রাস্তায় নামতে পারবে না। এই যে দেখেন ওই পাশেও একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন, তার তিনিও এখান থেকে সিগন্যাল পাচ্ছেন না। এই যে গাড়িগুলো থেমে গেছে, এই যে দেখেন এই যে লাল বাতি জ্বলতেছে, এই যে সিগন্যাল জ্বলতেছে, এই যে সামনের রাস্তা কিন্তু ফাঁকা, এই গাড়িগুলো চাইলে কিন্তু যেতে পারতো, বাট সামনের রাস্তা যেহেতু ফাঁকা যায়নি। এই যে দেখেন এই যে এখন যেই দুজনকে দেখিয়েছিলাম, এই যে দেখেন দুজন মানুষ চলাচল শুরু করেছে, কারণ এই যে তাদেরকে সিগন্যালের মাধ্যমে বলা হয়েছে যে তোমরা যেতে পারো, এটা হচ্ছে ওয়াকওয়ে। তো এখানে তোমাদের জন্য হাঁটার রাস্তা, ক্রসিং, তো তোমরা যেতে পারো। এইখানে এখনও মানুষ চলাচল করতে পারবে, এই মানুষ চলাচলের আরও 15 সেকেন্ড সময় আছে, এই 15 সেকেন্ডের মধ্যে এই যে দেখেন এখানকার গাড়িগুলি আর চলছে না, এগুলি চলছে না, কিন্তু 15 সেকেন্ড অপেক্ষা করবে তারা, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড চলাচল দিয়ে এরপরে তাদের জন্য রাস্তাটি বন্ধ হয়ে গেছে, মানুষ আর চলাচল করতে পারছে না। এই এখন আবার সবুজ বাতি জ্বলছে, এই দুই দিকের গাড়ি কিন্তু দুরন্ত গতিতে ছুটে চলছে। আসলে দুরন্ত গতি বলতে এখানে 60-70 কিলোমিটারের বেশি গতি উঠে না, বা গতিতে তারা গাড়ি চালায় না, 50-55 কিলোমিটার ওদের লিমিট করা। আর আরেকটি মজার বিষয় হচ্ছে, এই রাস্তায় দেখবেন আপনার কাছে মনে হবে যেন 100-200 মানে 150 বা 120-এ 80-তে গাড়ি চলছে, কিন্তু আসলে তা না। কারণ হচ্ছে এই রাস্তাগুলো হচ্ছে সিমেন্টের রাস্তা, কংক্রিট সিমেন্টের রাস্তা, তার উপরে বিটুমিনের একটা প্রলেপ দেওয়া, তো এই কারণে রাস্তায় ফ্রিকশন বেশি, কারণে শব্দটা বেশি হয়, শো শো যে শব্দটা, এই যে গাড়ির গতি মনে হচ্ছে অনেক কিছু, আসলে গাড়ির গতি অতটা না, কারণ গাড়ির এখানে ফ্রিকশনের কারণে রাস্তার শব্দটা বেশি হয়। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ইনি দেখেন ভিডিও করতেছে আফেল সাহেব, তো এটা হচ্ছে ওয়ান ওয়ে, এখানে আবার কোনো সিগন্যালের প্রয়োজন নেই। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি বা যে এই যে গাড়িটা, এই যে ধরেন এই যে একটা গাড়ি, এই গাড়িটা কার হতে পারে, এই গাড়িটার মালিক কে হতে পারে, বা এই গাড়ি, এই যে এই গাড়িগুলোর মালিক কে হতে পারে, হ্যাঁ, এরকম প্রশ্ন যদি আপনাকে করা হয়, কাউকে যদি আপনি প্রশ্ন করেন, বা আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে এই গাড়িটার মালিক কে হবে, নিশ্চয়ই আপনার আমার সাধারণ দৃষ্টিতে মনে হবে এই বাড়ির কেউ না কেউ এই গাড়ির মালিক, আদতে সেটা নাও হতে পারে, কারণ এই গাড়ির মালিক যে কে। এখানে মজার বিষয় হচ্ছে, গাড়ি পার্কিং থাকে হচ্ছে, গাড়ি পার্কিংয়ের কোনো ইয়ে নেই যে বাড়ির মালিক বা বাড়ির সামনেই গাড়ি থাকবে, এরকম কোনো নিয়ম নেই বা এরকম কোনো ইয়ে নেই, পার্কিং যেখানে ফাঁকা পাওয়া যাবে সেখানে পার্কিং হবে। আবার পার্কিং উল্টোপাল্টা পার্কিং করলে কিন্তু ব্যাপক জরিমানা, $50, $100, $35 জরিমানা হয়, তো সেই $35 মানেই তো বুঝে নিই আমাদের কি। এখানে দেখেন নো পার্কিংয়ের আবার একটা কথা বলা রয়েছে, সেটা কি, এই যে এটা ওয়ান ওয়ে, আমরা একটু নিরাপদে দাঁড়িয়েছি, এটা হচ্ছে এই নো পার্কিং মানডে টু ফ্রাইডে 8টা থেকে 6টা, আর হচ্ছে পার্কিং করাই এরা এখানে, এখানে ক্লিন করবে হচ্ছে ওয়েডনেসডে 1:30 থেকে 1টা পর্যন্ত, এখানে পার্কিংয়ের একটা লিমিটেশন থাকে। ওকে, এই বাড়ির
মালিক বা এই বাড়ির যে এই গাড়িগুলো এমনটা ভাবলে কিন্তু ভুল করবেন, কারণ এই গাড়ির মালিক এই বাড়ির মানুষ এমনটা নিশ্চিত করে বলা যায় না। এই যে মানুষ এখানে রাস্তার পাশে, পুরো নিউ ইয়র্ক জুড়েই আপনি কম বেশি দেখবেন যে ম্যানহাটন ছাড়া, ম্যানহাটনের গলিগুলি তো আছে এরকম, যে রাস্তার পাশে বেঞ্চ দেওয়া আছে, এই বেঞ্চগুলি হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মানুষের বসার জন্য। এই যে আরেকটা জিনিস বলে রাখি, এই যে টি দিয়ে যেই গাড়িগুলোর নাম্বার শুরু, এই টি নাম্বারের গাড়িগুলো হচ্ছে এখানে উবারে চলে, টি যাদের নাম্বার তারা হচ্ছে উবারে গাড়ি চালায়, রেন্টের গাড়িগুলোর নাম্বার হচ্ছে এটা। তো আমার কাছে এটাই খুব একটা মজার বিষয় লেগেছে যে এখানে যে গাড়িগুলো থাকে সেগুলো যে কোথায় থাকে আমি জানি না। যেমন আমার যে ছোটো ভাইয়ের কাছে আমি আছি, সে গাড়ি রেখে আসে এখানে চার্চের, এখানে যে কে বলে এটাকে রেল স্টেশন, সে চার্চের রেল স্টেশনের কাছে কালকে রাত্রে আমরা গাড়ি রেখে হেঁটে কিন্তু এই যে ওশান পার্কের, ওশান পার্কের এখানে এসেছি। এই যে এখানে দুই দিকের রাস্তায় ক্লিনিং কখন হবে, হ্যাঁ পার্কিং ক্লিনিং, এখানে ক্লিনিং হবে 11:30 থেকে, মনডে 11:30 থেকে 1টা পর্যন্ত। এই যে এটা হচ্ছে এখানকার কোনো সিকিউরিটির লোক, তার গাড়ি, এ কারণে এই শব্দ, না হলে কিন্তু এখানে হর্ন বাজানোর কোনো শব্দ শোনা যায় না। রাস্তার অপর পাশেও এখানে দেখেন একটা ল অফিস রয়েছে, এখানেও সুন্দর করে আমরা আমরা রয়েছি এই বাসাটিতে। এই যে দেখেন এটা কিন্তু ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ফুটপাথ। ঢাকাকে যদি বদলে ফেলতে চায় তাহলে একটাই কাজ, কিছুই করতে হবে না। ঢাকায় রাস্তা, মানুষ, ঢাকা অনুযায়ী আমাদের দেশ বা আমাদের দেশের ছোটো দেশ সেই হিসাবে আমাদের দেশের, তা আমার এখানে এসে একটাই মনে হয়েছে, আমাদের যারা জনপ্রতিনিধি তারা বিদেশে আসেন, বিদেশ ঘুরে যান, আমলারা আসেন, আমলারা বিদেশ ঘুরে যান, কিন্তু কী অভিজ্ঞতা নিয়ে যান আমি জানি না। আমার কাছে মনে হয়েছে ঢাকাকে সুন্দর, বাসযোগ্য এবং মানুষের কাছে গ্রহণযোগ্য একটি নগরী হিসেবে পরিণত করতে একটাই কাজ, সেটা হচ্ছে ফুটপাথটা ক্লিন করে দিতে হবে। ফুটপাথে কোনো দোকানপাট কিছু রাখা যাবে না, তাহলেই ঢাকা সুন্দর হবে। এটা হচ্ছে আমার এই কয়েকদিনে এখানে এসে ধারণা। আমরা এই বাসাতে আছি, এটা হচ্ছে 455 ওশান পার্ক, আমরা এখানে রয়েছি। এই হচ্ছে সারাদিনের আমাদের, এখানে সবাই যখন বের হয় তাদের নিঃসঙ্গ জীবনের একটাই হচ্ছে প্রতিনিধি, দিস ইজ ডাক মাই ডিয়ার এভরিওয়ান, মাই ডিয়ার প্রত্যেকের পোষা, তাদের সময় কাটে, এই সন্তানের সমান আদর করেন তারা এই পোষা প্রাণীগুলিকে। আমার সাথে এক ভদ্রলোক রয়েছেন, তিনি বলেছেন যে তিনি একজন ইহুদির সাথে যদি যোগাযোগ করা যায় কি লাভ তার, তিনি আমেরিকায় আসবেন প্রত্যেক বছর আর সে ইহুদির সাথে ইহুদির বাসায় থাকবে না, এইটুকু আর কিছু না, তার এরকম কিছু নেই। এখানে দাঁড়ায় থাকলে হবে না, আমাদেরকে কল করতে হবে। নাম্বার 8 8F NYC। আমরা আসলে ভিডিওটা একটু লং করছি, কারণ একটাই যে একটু দেখাইতে চাই আপনাদেরকে, জাস্ট 30 সেকেন্ড বাকি আছে। আর এই যে 8 নেমে গেছি আমরা, এইখানে বাসাগুলি হচ্ছে এরকম অ্যাপার্টমেন্টগুলি, এই অ্যাপার্টমেন্টগুলো এই ধরনের, এই যে আমাদের ঢাকা শহরের হোটেলগুলোর মতো অনেকটা, হোটেলের করিডোর যেরকম ঠিক অনেকটা ওই টাইপের। আমাদের বাসায় দুজন সহকর্মী ভাই বন্ধু রয়েছে, আমরা সহকর্মী ভাই বন্ধুদেরকে ডাকছি। ওকে, এই যে একজন সহকর্মী ভাই বন্ধু, তিনি দরজাটি খুলে দিলেন। এই যে এখানে আমাদের আবাস স্থল, আপাতত আমেরিকায় উঠে এখানে এই কি বলে এটাকে আমরা আস্তা গেড়েছি। এই যে আমাদের থাকার জায়গা,
এখানে আরেকটি রুম আছে, একটি রুম মোটামুটি আমাদের আবাসস্থল। এটি আমরা এখানেই নিজেদেরকে রেখেছি। এখানে সোমরা মাছ একটু বাইরে খেয়েছি প্রথম দিন, তারপরে আমি একটু দেখাই রান্নাবান্নার ব্যবস্থা হয়েছে। এখানে যে রান্নাবান্না করেছি, ভাত রান্না হয়েছে, এখানে ভাত আছে, এই যে এখানে মসুরের ডাল, অনেকগুলি ডাল দিয়ে দিয়েছি যদিও, এখানের মাংস রান্না হয়েছে। এই হচ্ছে এখনকার মতো আমাদের এই আমেরিকার জীবন। ওকে, তাহলে এই ভিডিওটি এখানে শেষ করতে চাই। ধন্যবাদ আপনাদেরকে।